দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে হাজির হয়ে গেলাম আজকের আরেকটি নতুন পর্বে, আর সেটা হলো সকালে বেঁচে যাওয়া রুটি দিয়ে অসাধারণ বিকেলের নাস্তা। অনেক সময় সকালবেলা যে রুটি বানিয়ে থাকি অথবা ভাজি করে থাকি সেগুলো বেঁচে যায়, এগুলো কেউ খেতে চায় না। নষ্ট না করে কিভাবে বিকেলে অসাধারণ নাস্তা বানানো যায় সেটা দেখাবো। তো চলুন দেখে আসি এর প্রসেসটি। আমি সকালবেলা বেশ কিছু রুটি বানিয়েছিলাম আটা দিয়ে, এর মাঝে এই রুটিগুলো বেঁচে গিয়েছে এবং কিছুটা ভাজিও বেঁচে গিয়েছে। তো দেখুন কিভাবে এটা বানাতে হয়। একটা চাকুর সাহায্যে রুটিগুলো মাঝখান থেকে কেটে নিলাম, এক পাশ সাইডে রেখে দিয়ে সকালে এই ভাজিটাও আমার বেঁচে গিয়েছে। আলু এবং কিছু সবজি আমি ভাজি করে নিয়েছিলাম, এর মাঝে আমার কিছু রান্না করা গরুর মাংস ছিল যেটা আমি হাত থেকে একটু ছাড়িয়ে নিয়েছি অথবা পাটা একটু ছেঁচে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা জাস্ট ফ্লেভারের জন্য। চামচ দিয়ে মিক্স করে নিলাম। রুটির উপরে এক চামচ ভাজিটা দিয়ে দিলাম। এবং চার ধার একটু ভিজিয়ে নিয়েছি। এতে করে চারপাশ খুব ভালো করে সিল করা যাবে। একটু পানির সাহায্যে চারপাশটা একটু ভিজিয়ে নিলাম এবং ফোল্ড করলাম। একটু দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এরপর একটা আঙ্গুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিব, এতে করে ভাজার সময় তেলটা আর ভিতরে ঢুকবে না। এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিব, এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং ভাজার সময় তেল আর ভিতরে ঢুকবে না। এটা অনেকটা সিঙ্গারার মতো হয়েছে। দেখুন আমি কিভাবে বানিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে সব বানানো, এখন এটা ভাজার পালা। দেখতে কি অসাধারণ হয়েছে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। একটু হাত দিয়ে চেক করে দেখতে পারেন, যখন মনে হবে তাপটা হাতে লেগে আসছে তখন বুঝতে হবে তেলটা গরম হয়েছে। তেলটা একটু হালকা গরম হলে এর মাঝে সব পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিব। এখন এর মাঝে সবগুলো পিঠা একটা একটা করে ছেড়ে দিব। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে পিঠার উপরের কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সাবধানে একটা একটা করে ছাড়তে হবে। খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তেল সব ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। এভাবে সবগুলো আবার বেছে বেছে ভেজে নিব। সবগুলো একবারে দিতে যাবেন না, তাহলে ভাজাটা খুব ভালো হবে না। একটা প্লেটে তুলে নিব, এভাবে এক একটা বেছে সব পিঠাগুলো ভেজে নিব। তো হয়ে গিয়েছে আমার বিকেলের নাস্তা। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে অনেকটা সিঙ্গারার মতো, খেতেও তেমনই হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।